मीठा मीठा है मेरे मोहम्मद का नाम। हुजूर मौलवान आलोचना पेश कर रहे हैं, अल्लाह पाक रब्बुल आलमीन जनाब এই আলোচনার পর আমল করার তৌফিক এনায়েত করে সকলে বলে আমি সম্মানিত উপস্থিতি আপনারা যারা এতক্ষণ যারা অপেক্ষায় বসে আছেন আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি প্রখ্যাত মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা হাফেজ নাসিরুদ্দিন সাহেব উনি আমাদের মাঝে তশরিফ এনেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে উনি ওনার মহামূল্যবান তাকরির পেশ করবেন। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন সবিনয় অনুরোধ করব আমাদের মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন, হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা পেশ করার জন্য আমি মাহফিল কমিটির পক্ষ হতে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। তোমার লাইটটা বন্ধ হবে কেন? এটা দিয়ে হবে, মানুষ দেখা যাচ্ছে না, মাইকটা দিয়ে ঘুরে লাগি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورؤوفنا ورحيمنا ولوصيلتنا وملجانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله تسليما، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا আওয়াজ
وفيه الجود والكرم. اللهم মহাসম্মেলনের জনাব সম্মানিত সভাপতি সাহেব, আজকের মঞ্চের প্রধান অতিথি, সারা বাংলার চিহ্নিত মহাদ্বীপ তিনি আমাকে বয়ান করেছেন, মাওলানা আবু নাসির জাহাদি সাহেব রামাম বরকাতুহু ওয়া আলিয়া, মঞ্জুরুষ্ট ওলামায়ে কেরাম, খাদিম রব্বিয়ানে আজম, সমবয়সী ভাইরা, পর্দানিশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করতেছি যিনি আজকে আমাদেরকে বাছাই করে, মায়া করে, গুনাহ থেকে পরিহার করে, পরিবর্তন করে, জান্নাতের প্যান্ডেলে আসার জন্য, বসার জন্য, বলার জন্য, শোনার জন্য কবুল করেছেন। সেজন্য সকালে জবানটা বলে একবার উচ্চ আওয়াজে আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ, আরেকটু আওয়াজে আলহামদুলিল্লাহ, মহান পবিত্রতা ঘোষণার পরে পৃথিবীতে হামদ এবং নাচ তারিফ প্রশংসার একত্রিত মালিক হলেন রহমতে আলম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী হয়ে রওজায়ে পাকে উম্মতের গুনাহগুলো মাফ চাইছেন। নবী রওজায় শুয়ে শুয়ে উম্মতের গুনাহ মাপ চায়, এই নবী কি আমাদের থেকে শুকর পাইতে পারে না? কথা বলেন, কথা বলবেন, আপনারা কথা না বললে আমি কথা বলব কার সাথে? শীত তো তেমন একটা বেশি না, সামান্য। যিনি হায়াতের নবী, যেমন ছিলেন দুনিয়ায় তেমন আছেন রওজায় পাক, শুধু ডিস্টেন্স উপরে মাটি। নবী যেমন ছিলেন দুনিয়াতে তেমন আছেন কবর মোবারক, উম্মতের দুরুদ শুনেন, উম্মতের দুরুদের জবাব দেন। কিছু কিছু উম্মতের দুরুদ রসুল্লাহ কাছে নেওয়া লাগে না, হুজুর নিজ কানে শুনেন এবং নিজে ওই উম্মতটাকে ছিলেন। আমার উম্মতটা যদি মহব্বতের দুরুদ পড়ে, মায়ার দুরুদ পড়ে, আমি নবীর জন্য প্রেম আর ভালোবাসা দিয়ে কান্দে, দুনিয়ার কোন ফেরেশতার মারাকেই আমি রসুল জেনে যাই। দলিলটা কি? বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 18, বুখারী থাকলে খুলে পড়বেন, বুঝবেন। মা মিন শাইইন লাম আকুন উরীতুহু ইল্লা কদ রাআইতুহু ফি মাকাম হাত্তাল জান্নাত ওয়ান নার। নবী দুনিয়ার থেকে চ্যালেঞ্জ করছেন সাহাবীর সামনে, এ হাদিস যখন বর্ণনা করেন রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ আসরের নামাজের পরে মিম্বরে দাঁড়িয়ে, সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 25,000, সুবহানাল্লাহ, 25,000 সাহাবীর সামনে নবী বর্ণনা করেন, তোমরা কি আমাদের ছিল কত নবী?
আমি এখান থেকে মাশরিক মাগরিব শিমল জুনুব তাহাদাস সারা মুক্তাহা হারস কুস্তি লোহ কলম এবং জান্নাত জাহান্নাম দেখতেছি সুবহানাল্লাহ তাইলে মনে হয় পাইক পারা দেখবে না নাকি দেখবে পাইক পারা মনে হয় পিছনে পড়ে গেছে দেখবে না না দেখবে হুজুর কাছে একটা সিন এসেছিলেন 16 মাইল লম্বা 16 কিলোমিটার লম্বা একটা চিন এসেছিলেন নবীজির সামনে কোরআন আনে আজাবা ইয়াহদি ইলা রুশদ ফা আমান্না বি ইমান আনার জন্য এসেছেন সুরে জিনের কাছে নবীজি দেখে বললেন কে হুজুর আমি জেন আল্লাহ নবী সাহাবার আঙ্গুল দিয়ে ইশারা করলেন চিন্তা 3.5 হাত মানুষ হয়ে গেলেন তোমার অত বড় লম্বা চিন দেখতো তোমার কাছে ভয় লাগে ছোট হয়ে যাও ছোট হয়ে গেছে কেন এসেছ কাজে আপনার কোরআন শরীফ শুনেছি কোরআন আজাবা আপনার কোরআন শুনে মুক্ত হয়ে গেছে আপনার কোরআনে এত কঠ এত মধুর নবী জানে না আল্লাহর কণ্ঠ কত মধুর রয়েছে আপনার কোরআন যে শুনবে সেই আপনার কোরআন শোনার জন্য পাগল হয়ে আসবে আমি আমার বংশ থেকে এসেছি আমি মুসলমান হতে চাই বা আমার না আমি ইমান আনবো নবীজিকে তুমি থাকো কই এখন রসুল রেখলো আপনি চিনবেন না রসুল কি বলে আপনি চিনবেন না নবীজিকে চাই খুঁজি বলো না ঠিকানা বলো কই কাহা কই কাহা পৃথিবীর এক প্রান্তে সেখানে কোনো মানুষ দেওয়া সম্ভবপর নয় জিন জিনের এতটা দিয়ে বলেছে নবীজি বলছেন তা ঠিক আছে আমি চিনি না তবে তোমাকে আমি বায়াত করব মুসলমান করব তার আগে একটি কথা শুনো ওই আপ থেকে আরো 3 মাসের রাস্তা ওই আপ থেকে আরো 3 মাসের রাস্তা একটা কলা যা আছে কুয়া সে কুয়ার ভিতরে একটা মাখলুক রয়েছে সে মাখলুকটার কয়টা মুখ সে মাখলুকটার মাথার উপরে কি আছে সে মাখলুকটা কত লম্বা তার কি নাম সে কোন জবানে কি জিকির করছে একটু দেখে আসো কোয়ে কাপ চিনবেন না রসুলকে বলছে এখন রসুল কয় কোয়ে কাপ থেকে আরো আলাসা সাহাব রকা আতানা আইনাল হুতু 3 মাসের রাস্তা তাই নবী কোহে কাপ ও সিনেন 3 মাসের রাস্তাও সিনেন ওই যন্ত্র কোন লাভ পায় না 3 দিন পর জোহর নামাজ পরে মদিনা শরীফ হেরামের সামনে বসে আবু সিদ্দিকের সঙ্গে আলোচনা করতেছে আমি একটা জিন পাঠাইলাম গায়ের সোমালিয়ার কাছে জিন গুলি বহু কিছু জানে অদৃশ্য জিনিস কি দেখতে পায় কোন জিনটা আমার খবর নিয়ে আসলো না নবীর কালাম শেষ হওয়ার আগে জিন বিজা কাপড় নিয়ে মদিনা হাজির চোখ থেকে পানি পড়তেছে কান্দো কেন কি হচ্ছে কখন তো তলাদা পাইছি তলাদার কোন তলা নাই আমি 3 দিন ডুবাইছি এই তলাদার কোন তলা নাই রসুল কো তলা আছে তোমার শক্তি নাই তুমি যাওয়া লাগবে না আমি আমার উম্মতকে পাঠাবো উম্মত পাঠাবো বরং বলছে জিনকো হুজুর বাবা হাসপাতাল গাই ইনি হওয়া খবরটা নবীজি পাঠাইয়েন না পথেই মারা যাই রসুল কায় পাঠাবো না আমার সামনে বসে তলাজার খবর নেবে আমার সামনে বসে তলাজার খবর নেবে শোনার বাচ্চারা হাদিস আছে লম্বা 17 পৃষ্ঠা
আমরা এই কামনা করেছি মদিনায় বসে বসে মদিনা বাসী যখন পলিত করি রসুল ডাকলেন একজন সাহাবি নাম হলেন হযরত আবু বকর সিদ্দিক বুড়া মানুষ হুজুর কেন ডেকেছেন কোহিকাম থেকে তিন মাসের রাস্তা একটা গভীর কুয়া আছে সেই কুয়ার ভেতরে একটি জন্তু আল্লাহ সৃষ্টি করেছেন মাখলুক আছে সেই মাখলুকটা কত লম্বা কয়টা মুখ মাথা কত বড় কি খায় কি জিকির করে জিনকে বলেছিলাম জি ব্যর্থ তুমি যাবে ও হুজুর আমি কেমন করে যাব আমি তো মনে হয় কহিকাপ যাওয়ার আগেই মৃত্যু হয়ে যাব তো লম্বা ফোন তোমার করম দিয়ে যাবে আর তোমার মাথার উপরে থাকবে আমার হাত মোবারক সিদ্দিক পাগড়ি করলেন টুপি নামালেন নবীজি হাত মোবারকটা তার মাথার উপরে রাখলে বললেন কাতারা আইনি চোখ বন্ধ করো চোখটা বন্ধ করলেন আবু বকর তালাশ করো চলে যাও আবু বকর সিদ্দিক এক মিনিট পরে চিৎকার মারে ইয়া রাসূলুল্লাহ জিন কেমন করে যাবে জিন যাওয়ার শক্তি সেখানে নাই আমি দেখতে পেতেছি একটু উপরে ওই মাখলুকটা দাঁড়ানো 33 কিলোমিটার লম্বা ওই লম্বা তার মাথার মাথাটা হলো 4 টন অত বড় মাথা তার 4টা মুখ চারদিকে রয়েছে 4টা মুখ চারদিকে রয়েছে রসুল্লাহ জিজ্ঞাসা করো তার জিকির কি তার জিকিরটা হলো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজির স্মরণ করলে আল্লাহ পাক নিজেই পাগল হয়ে যায় উম্মতের জন্য নবীজির প্রেম আর ভালোবাসা নবীজির আমদ মুস্তকের সুন্নত গুলা যদি উম্মত পালন করে আল্লাহকে পাওয়ার জন্য দোয়া করা লাগবে না আল্লাহ জন্য ভগবত তোলে হাত দিয়েই করে তুলে দিবেন নবীর রঙে রঙিন যারা নবীর রঙে রঙিন যারা কেমন রঙিন রসুল্লাহ সর্বকিছুর উপরে ইমান আনা দায়িত্ব রসুল্লাহ বিশেষ করে সুন্নত গুলোর পরে আমল করা একান্ত কর্তব্য আল্লাহ নাই বললেন খায় কি আবু বকর সিদ্দিক বললেন হুজুর এক মুখের উপরে মিম এক মুখের মুখের উপরে হা আরেক মুখের উপরে মিম আরেক মুখের উপরে দাম মোহাম্মদ মাথার উপরে কি লেখা মোহাম্মদ জিগাও কি খায় জিগাইছে হুজুর প্রথম মিম দ্বারা শরাব পান করে দ্বিতীয় মিম দ্বারা দুধ পান করে তৃতীয় নম্বরের হা দ্বারা দুধ পান করে মিম দ্বারা মধু পান করে ডাল দ্বারা পানি পান করে একটা নহর বইতেছে আল্লাহ জিহ্বার উপর অটোমেটিক ঢুকতেছে না ধরা লাগে না ছোঁয়া লাগে সুবহানাল্লাহ না ধরা লাগে না ছোঁয়া লাগে ওটাই করতেছেন জিন সেখানে দাঁড়ানো জিন দাঁড়ানো হুজুর হাতটা তুললেন আবু বকর যদি চোখটা খুলে ফেললেন ওর সমস্ত শরীরটা ঘামিয়ে গেছে রসুল তুমি কি জানো তোমার মাথার উপরে কি দিয়েছি আমি না তবে আমার কাছে অনুভব হয়েছে আসমান জমিটা যেন ওজন ভার তুমি যদি সেই মুহূর্তে আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছতে যদি চাইতে আমার হাত যতক্ষণ থাকতো ততক্ষণ পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি ঘুরতে পারতা এজন্য পীর মাসাই যারা অক্টারে পীর আউলিয়া যারা
ভণ্ডপীরের বিরুদ্ধে আমাদের জোরকার হকটারে পীরের পক্ষে আমাদের ওয়াজ। এই দেশে উড়োজাহাজে হেলিকপ্টার দিয়ে কোন ইসলাম আসে নাই, এদেশে ইসলাম বাজ করে আসে নাই, ট্রেনে আসে নাই, এদেশে ইসলাম আকাশ থেকে জুড়ে এসে নাই, এদেশে ইসলাম এনেছেন ওলি আল্লাহরা, এদেশে ইসলাম তবলিগ জামাত দেন নাই, এদেশে ইসলাম জামাত ইসলাম দেন নাই, এদেশে ইসলাম হাসিনা দেন নাই, এদেশে ইসলাম খারাপা দিয়ে দেন নাই, এদেশে ইসলামটা দিয়েছেন ওলিরা। ঠিক না বেরি বলুন? তারা গাঁটি খুঁজে লইয়া মসজিদে ঢুকেন নাই, তারা একটা তসবি হাতে আর একটা জায়নামাজ নিয়ে সুদূর বাগদাদ থেকে মাছের পিঠে কুমিরের পিঠে ছড়ে বাংলা জমিনে এসে গেছেন। সে অলি হও, অলির চোখ চারটা, দুটা যা খেলে দুটা বাঁধেনি, বাসেল দিয়া অনেক ক্ষমতা আছে, মুরিদ কোন মুরিদ নামাজ পড়তেছে না সেই খবরটাও অলি রাখতে পারে। ঠিক না বেটি বললাম? সেই খবরটাও অলি রাখতে পারে। আমার প্রেক্ষাপট দিয়ে যদি এসে নিজের দিকে যাওয়া আমার পক্ষে সম্ভব না বাবা, আমি আজকে মহা বিপদে পড়ে আসছি। শুনলে হয়তো সকলে দোয়া করবেন, আমিও বের হয়েছি কালকে বিয়ানি বাজার প্রোগ্রাম ছিল, আজকে এখানে প্রোগ্রাম, আমি আসার কথা নয়। আপনার কেনা মাদ্রাসার আপনার প্রিন্সিপাল সাহেব খুব আমার নিকটের মানুষ, জোর করে একটা ইয়ে কাটাইয়া ফাইক পেড়া, যদি জানতাম যে ফাইক পেড়া মাপেন আমি নিতাম না, কিন্তু আমি এসেছি আমার আপন ভাইয়েরা আজকে বিকেল 5:40 ইন্তেকাল করেছে। আমি সিলেট পরিয়া আপনার গোয়ালাবাজার আসার সময় ফোনটা পেয়েছি, এমনই আমার সঙ্গে একটা ঘনিষ্ঠতা যাকে জানাজা না দিলে ওসিওর থেকে যাবে, সেজন্য আমি টিকিট কেটে নিয়েছি 12টার জন্য। আপনাদেরকে আমি অত্যন্ত ওয়াজ শোনাবার খুব ইচ্ছে ছিল, আজকে মাওলানা হান্না সাহেব আমাকে আবার করে দাওয়াত দিয়েছেন। আমারও একটা খেয়াল, আমি দুইটা প্রোগ্রাম জীবনে করি নাই, দুইটা প্রোগ্রাম করিও না, কিন্তু প্রাণ ভরে এক জায়গা যদি কথা না বলতে পারি শ্রোতার খুব মিটে না। আমি আপনাদের কাছে আরজ করবো, এবছর যদিও আল্লাহ আমাকে একটা বিপদ তো আর টেলিফোন করে আসে না, মানাজুল মত টেলিফোন করে আসে না, এটা বেরি করি, সুতরাং ওনার ওসি হত হচ্ছে আমি ওনাকে জানাজা দেওয়া। আমি আপনাদেরকে সমাবেশে দিতে পারবো না, অল্প সময়, যতক্ষণ সময় আমার প্রয়োজন অতক্ষণ সময় আমি আপনাদেরকে সময় দিব ইনশাআল্লাহ, কিন্তু আমি ওয়াদা করে যাচ্ছি এপাই পারা আগামী বছর যদি এই ডেইটে মাহফিল হয় আমি যদি মারা না যাই ইনশাআল্লাহ আসবো, এটা আমার ওয়াদা। বন্ধুরা আমার আল্লামা ইউসুফ কেতাবী রহমতুল্লাহ আলাইহি নবীর আদর্শবান যারা তাদেরকে যে দেখবেন সে পাগল হয়ে যাবে। ঠিক না বেরি বলুন? যে কোনো নবীর প্রেমের প্রেমিকটা তাদের চেহারা দিকে চাইলেই নবীর কথা মনে পড়ে যাবে। আমি এবার এতেকাফে গিয়েছিলাম রমজানে মদিনায়, এবার শুধু তেইশবার হবে মদিনা শরীফের ভিতরে আল্লাহর দুটো কুতুবেরা আছে, সব কুতুবেরা এতেকাফে হাজির হয়ে যায়, বাবাজি বেরিয়ে সামনে দিয়ে পিছন দিয়ে পাশে দিয়ে আসতে একশো করে গিয়ে একটা লোক এই গাড়ি মাথায় অপমড়ো পাখি দেখি ওনার সামনে গিয়ে ওনার চেহার দেখেছি, আমি তখন ছেয়ে থাকলাম, মনে মনে ভাবলাম যে ইনি কোন আল্লাহ কুতুব হবে, এত নিচের কাজটা মানুষে করে না, নিশ্চয় কোনো কুতুব হবে,
একথা বলছি আর আমার থেকে চাই ইশারা করে মানে ভাব আমি বুঝতে পেরেছি যে কত হরিরা সেখানে গিয়ে ফয়েজ আনে সেখানে ফয়েজ দেন রসুল গ্রহণ করে উম্মত আর উম্মত গ্রহণ করে আনে যার যার দেশে বিলীন করে রসুল্লাহ দেওয়া নিয়ামত এটার নাম উনি যাদের চেহারায় যাদের ফয়েজ যাদের চোখের আলোতে একটা বেনামাজি নামাজি হয়ে যায় একজন বেরোজগারি রোজা হয়ে যায় একজন ব্যাপক পদ্মাদেশী হয়ে যায় ঠিকটা বেরি বলুন না এখন তো ফিরে কয় তুমি গুণটা ভালাই আমার কথা কও তোমার গুণটা দিলে তোমার আমি চিনতাম না কেমতে চিনবো কেমনে আরে বেড়া বেদু বেয়াদ তোর তো নম্বর নেই কেমন নেই তোমারও তো নম্বর নেই তুমি আবার চিনবা কম তুমি আল্লামা ইকাবি আরব দেশে একজন বড় বুজুর্গ যার 40,000 মুহাদ্দিস ছিল তার মুরিদ কত হাজার 40,000 মুহাদ্দিস তার কাছে মুরিদ এটা কি দেবেন তো ফিক মুহাদ্দিসরা কি কম বুঝে এক এক মুহাদ্দিস 42,000 আপনি 40,000 হাতে হাফেজ হাফেজ হাদিসের হাফেজ তারা শেষ অন্তিম সময়ে তিনি বললেন যে আমি খেলাফত দিব কাকে তবে আমি আজকে মাগরিবের নামাজটা পড়াবো যে বুদ্ধুকতে পারবে তাকে আমি খলিফা বানাবো আমার দেশে তো খলিফা বানায় কিন্তু নারে হুজুরের বারাগুলো দাওয়াত খাওয়াইলে হুজুর কি করে তুমি এই এলাকার ফিকি বলেন সিগারেট বড় সিগারেট খাইতেই আসে ফেরো নামাজ নাই ফিরো নামাজ নাই ফিরা পর নামাজ নাই এগুলো শয়তান এগুলো কি শয়তান বাড়ি বাড়ি বুঝা বুঝা মহিলারে মা ডাকে খালা ডাকে আর মাথার উপরে ফুক মারে জনজন জাহান নামে মহিলাও জাহান নামে পীরও জাহান নামে আল্লাহ মায়ে কাবি বললেন তিন রাকাত নামাজ পড়াবো যে বুদ্ধতে পারবে আমি তাকে খেলা হত দিয়া দিব মুরিদ কত জন সব মুরুখ না মহাদ্দিস মহাদ্দিস সুবহানাল্লাহ দেখাব মাগরিব নামাজ দুই রাকাত ইজহার জোরে জোরে পড়ে এক রাকাত হলো কুফর এটার নাম ইকফা এটার নাম কি ইকফা ইজহার গুলাতে ভুল ধরা যাবে ইকফাতে ভুল ধরা যাবে না তিন রাকাত নামাজ শেষ মিম্বারে বসে বললেন বড় আমার ভুল হয়েছে সব মহাদ্দিস বললে হুজুর আল্লাহর কসম নামাজে কোনো ভুলই হয় নাই সব নামাজ আপনার ঠিক হয়েছে হুজুর মিম্বার জিজ্ঞাসা করলে বলো ঠিক করে বলো চক্ষু দিয়ে বলো কলম দিকে চাইয়ে বলো সবাই কলম দিকে চাইলেন বললেন না হুজুর ঠিক আল্লাহ ওলি কাবি সাহেব ওনার একজন খাদে আছেন রিকশার ড্রাইভার খেলা গাড়ি চালায় মাল গাড়ি চালায় ওনার নাম হল আবুল বাশার বিন কাসেম আবুল বাশার লব্বাই তুমি বলো তো কোন জায়গা ভুল করেছি হুজুর এটা কোনো মাথা খারাপ যেখানে 40,000 মুহাদ্দিস ওখানে আমি খেলা গাড়ি ওরা কি ফায়দা কথা শুধু বলো পারবা কি না বলো হুজুর আমি পারবো তবে আমি একটু মহাদ্দের সামনে কেমনে বলতাম কত মাকে আমি অনুমতি দিয়েছি বলো খেলা গাড়িওয়ালা বললে হুজুর আপনি মাগরিব নামাজ তৃতীয় রাকাতে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বলেছেন আমিন বলেন নাই লোকটি ইশারা না আন্দাজে হাই জুদা আমার পরে একমাত্র পিলারি করার যোগ্যতা আবুল কাসেম আবুল কাসেমকে জিজ্ঞাসা করলো আবুল কাসেম মুফতি নয় মুহাদ্দিস নয়
মুরব্বী নয়, ইমাম নয়, হাফেজ নয়, কারি নয়, তুমি আমার ভুল ধরলে কেমন কইরা? কাসেম কানতে কানতে বলে, হুজুর 18 বছর ধরে আমি আপনার দরজায় আছি, তাহাজ্জুদের নামাজের ওযু করে আমার গামছা দিয়ে ঘুরিয়া জড়াইয়া আল্লাহ 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 জিকির করি। আপনি যখন তাহাজ্জুদের সময় উঠেন, ওযু করাইয়া ফজরের নামাজটা আপনার পিছনে পড়িয়া আমি চলে যাই। 18 বছর এর ভিতরে হুজুর বাড়ি যাই নাই, বিবি দেখি নাই, বাচ্চা দেখি নাই, পৃথিবীতে ছাতাই লাগাই নাই, ঘুম খেতে নেই জানি না, আমার কোন ইবাদত নাই, তাহাজ্জুদ নাই, শুধু আপনার ওযুর পানি আলকে দিয়া দাঁড়াইয়া দাঁড়া জিকির করেছি। এর মধ্যে আমি 82 বার হুজুর দেখা করেছে। তুমি আরে হওয়া লাগবে না, বাজার হওয়া লাগবে না, মুলবী হওয়া লাগবে না, মুর্জি হওয়া লাগবে না, কারি হওয়া লাগবে না, বুঝিয়া লাগবে না, সর্দি লাগবে না, দোকানদার হওয়া লাগবে না, মাস্টার লাগবে না, বেডিয়ার লাগবে না, এডভোকেট লাগবে না, তুমি যদি ইমানদার ওয়ালা হয়ে যাও আর রসুলকে মানার মতো মানতে পারো, চলার মতো চলতে পারো, সুন্নত তরিকে আমল করতে পারো, রসুল্লাহ বলেন মানসা কারি ইয়াকুলুল্লাহ, আল্লাহর কসম আমার উম্মত যেখানে আমার নূরে নূরান্বিত, আমার সুন্নতে সুন্নিত, আমার প্রেমে প্রেমান্বিত, আল্লাহর কসম করে বললাম উম্মত তুমি থাকার আগে আমার দেখা হয়ে যাবে। মর্গের বাচ্চা গড়দান এই হয় বিয়া করে 14টা, কিছু কিছু ফির আছে কষি কষি ফির গায়ে বেশি অন্যের বড়ইও ভাবে বলতে পারতেন কিতাব বলতে পারতেন না, নবীজির কর্মগুলোকে হাদিস বলা হয়, নবীজির সমর্থনকে হাদিস বলা হয়, কয়টা বলো? তিনটা। 1 নম্বর, রাসূলুল্লাহ যে কথাগুলো বলেছেন এগুলো শরীর, এগুলো কি শরীফ, পূত ও পবিত্র। আল আমিন কুরাইশরা বলেছেন আল আমিন, যখন হুজুর বললেন ফাকুলু ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই দাওয়াত দেওয়ার পরে বলে না উনি আল আমিন নয়, উনি জাদুকর, উনি কি জাদুকর, ওনাকে আল আমিন খেতাবটা কেটে দিয়েছেন। আমি আল্লাহ কুরআনুল হাকিমের ভিতরে আপনাকে আল আমিন ঘোষণা করব। কি ঘোষণা করব? আমার জাতের কসম, দূরের কসম, সিনানের কসম, পাহাড়ের কসম, মক্কার কসম, বালাদের কসম, আপনি আমিন।
আপনি আল আমিন সুবহানাল্লাহ বিহামদি এটাকে মুসলমান শক্তি কারো আছে না এটাকে মুসলমান শক্তি কারো আছে না এই থেকে আল আমিন শব্দ কারা কারো শক্তি আছে না শক্তি নাই সুতরাং রাসূলুল্লাহ আল্লাহ খোদাই করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুদাইবিয়ার শব্দের ভিতরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখা কথা ছিল হযরত আলী মুহাম্মদ রাসূলুল্লাহ লিখে ফেলেছেন আবু তালেব ইবনে আবু তালেব ইবনে রাবিয়া ইনি এসে দেখলেন যে আবু জাহেল তাকে পাড়ালে দিয়ে দেখো খাতনামায় কি লেখা আছে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখা নাই এখন কাফেররা মনে মনে ভাবলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখার ভিতরে যদি আমরা সাইন করে দিই তাহলে তো রসুলকে রসুল মানিয়ে ফেললাম না রসুল শব্দ কেটে দাও মোহাম্মদ এবার রসুল কেটে দাও রসুল বললেন আলী কেটে দাও আলী কেউ না বুঝুন জান দেখতে পারে আমার কলম আপনার রসুল করে কাঁটা দেখতে পারে না আমি পারবো না ওমর কো হুজুর সব মারিয়ে আজকে বক্তা বানাই গেলাম রসুল কাটতে পারবেন না হুজুর কো তোমরা বোঝো না আমি যা জানি তোমরা তাহা জানো না আমি যা দেখি তোমরা তাহা দেখো না আরো মালা তারাও না আমি যা দেখতেছি তোমরা তাহা দেখতেছ না আমি দেখতেছি এর ভিতরে দশম বিজয় আমার এরপরে তারা সেখানে স্বাক্ষর করেছেন সব সাহাবায়ে কেরামের অন্তরে জলা রসুল শব্দ কেটে দিল ওমর এসে কো হুজুর আমার একটা প্রশ্ন কি আপনি কি সত্য নবী না মিথ্যা নবী আমি সত্য নবী সত্য নবী হন রাসূল কেন কেন আমরা কি সবল না দুর্বল কর সবল আমি ইচ্ছে করলে তো আমরা দেড় হাজার সাহাবি মক্কারে হাতে নিয়ে টিপতে পারি হুজুর কই না লাগাতে কান না রাখুন ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা আমি চাচ্ছি না আমার কোরআনের বাইরে যাই সুবহানাল্লাহ আমার অবশ্যই হলো পুরা পৃথিবীর মানচিত্র সুবহানাল্লাহ তুমি দেখবে মুহাম্মদ নামে আল্লাহ পাক কতগুলো শান আমাকে দান করবেন হাজার ওমর ঘুমের সব সাহাবি ঘুমায় গেলেন অমর তাবুর বাইরে কেমন হাতাহাতি করে রসুল কেন কাটলো রসুল কেন কাটলো খালি এই নিয়ে হাতাহাতি করতেছেন আল্লাহ পাক জাল্লা শান তিনি রহমান তিনি নবীর কাছে ওহি পাঠিলেন রাসূলুল্লাহ আমি রেডি হন আমি জিবরি এসেছি কি নিয়া কই হুদাইবিয়ার শব্দের ভিতরে মুহাম্মদ রসুল শব্দ কেটে দিয়েছে আপনি সাহাবী ওমরের ঘুম নাই হুদাইবিয়ার শব্দের কি অবস্থা অথবা এক বছর থাকবে কিন্তু কোরআন থাকবে চিরঞ্জীব কোরআন শুনি পিতার বাদ দেওয়ার শক্তি কারো আছে এর ভিতরে প্রতি বছরই ধর্মের প্রতিযোগিতা হয় কিসের প্রতিযোগিতা ধর্মের প্রতিযোগিতা হয় সকল ধর্মবীর সেখানে যায় একটা স্টেজ বানায় আধা কিলোমিটার পর্যন্ত লম্বা করে সব ধর্ম সেখানে বক্তৃতা করতে পারবেন সেখানে মিউজিক এবং পলিস্টিং লাইট আপনার কিছু কম্পিউটার এস করা আছে আপনার কথা যদি মিথ্যা হয় আপনার ধর্ম যদি মিথ্যা হয়
রেড সিগন্যাল কিক কিক করবে, বক্তৃতা বন্ধ করতে হবে অটোমেটিক। সব ধর্মের লোক গেলেন, মুসলমান গেছেন, যারা উইকনেস করেন তাদের প্রেসিডেন্ট গেলেন, সবার শেষে মুসলমানকে দিলেন বক্তৃতা করার জন্য। মুসলমান কিন্তু বিনা করে না, 142 জন পণ্ডিত, বিশ্বের বিখ্যাত জ্ঞানী বিজ্ঞান, তারা সেখানে বসা, তাদের ধর্ম নিয়ে কেউ 2 মিনিট, কেউ 5 মিনিট, কেউ 3 মিনিট, কেউ 1 মিনিট, কেউ আধা মিনিট কথা বলা করে লালবাতি কি কি জ্বলছে সঙ্গে সঙ্গে বসে গেছে। সে মুসলমান উঠলেন, শুরু করলেন কোরআন তেলাওয়াত, কারি আব্দুল্লাহ বিন বাস শুরু করলেন, আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ, তাউজ ইসমিয়া দূরতা করতে সময় লাগলো 13 মিনিট, রেড কর চলে না, সুরা তোহা শুরু করলেন পড়া শেষ করলেন, রেড কর চলে না, সুরা আম্বিয়া শুরু করতে রেড কর চলে না, যখনই আম্বিয়ার এক রুকু পড়লেন তিনি সাদাকাল্লাহু আযীম যখন বললেন, 159 জন অমুসলিম দাঁড়িয়ে কয়ে মুসলমান কোরআন বন্ধ করিও না, চালাও কোরআন বন্ধ করিও না, কোরআন চালাও, কোরআনে এত মধু এত স্বাদ, কোরআনের ভিতরে এত জাদু জানতাম না, কোরআন চালাও। আব্দুল্লাহ বিন বাসের কোরআন তেলাওয়াত শুনে 159 জন পণ্ডিত মুসলমান হয়ে গেলেন। সেই কিতাব এখনো আছে কিনা? মুসলমান ঘর থেকে বিদায় হয়ে গেছে, মুসলমান সারা রাত যদি ইন্টারনেট দেখে, ইসলাম দেখে, ফজর নামাজ পড়ে না, মসজিদে ইমাম আর মুয়াজ্জিন দিয়েই নামাজ চলে, ফজরের টাইমে মুসলমান মসজিদে যায় না, ঠিক না? বেটি বললাম মুসলমান এদিকে নাই, টিভি তো দেখলে সমাগম দিকে যায়, দেরি হয় না, শুক্রবার দিন 5 মিনিট লেট হইলে ইমামের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করে, ঠিক না? এটার মতো খুবই সাক্ষ্য হইতে পারে না, ইমাম সাহেব মুয়াজ্জিনও নামাজ পড়ত না, যদি সেক্রেটারি ক্যাশিয়ারে মাইন্য খাইত আর দুইটা বেতন যে কটা আছে এগুলো খাইবেন লেগে আগাম দেওয়া, নইলে যে শীতের শীত হুজুর উঠত না। আব্দুল্লাহ বিন বাসিদ ওদেরকে মুসলমান করলেন, এটি কি কোরআনের মুজিজা না? জোরে বলেন, কোরআনের মুজিজা না? সুন্নাহ বলেছেন, মাতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আন তারফু ফানতাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ ঘোষণা করলেন, আমার নবী যা বলেন তা মানো, যা নিষেধ করেন তা পরিহার করো, তোই তোমাদের কপালে শান্তি আসবে। রোহিঙ্গার মুসলমান কেন মার খাচ্ছে, আফগানি মুসলমান কেন মার খাচ্ছে, বসনিয়ার মুসলমান কেন মার খাচ্ছে, সোমালিয়ার মুসলমান কেন মার খাচ্ছে, আলজেরিয়া মুসলমান কেন মার খাচ্ছে, ফিলিস্তিনের মুসলমান কেন মার খাচ্ছে, একমাত্র কোরআন ছাড়ি দেওয়ার কারণে। ঠিক না? বেটি বললাম, কোরআন আর রাসূলের সুন্নাহ ছেড়ে দেওয়ার কারণেই আল্লাহ পাক এক একটা কৌতুকবিদ্যা না জমিনে ছাড়তেছে। ঠিক না? বেটি ঠিক না? বেটি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আমি যা বলি যদি মানো এটা ইবাদত, আমার নিষেধ মানাও ইবাদত। লাহুল খালক ওয়া লাহুল আমর, সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জোরে কে? আল্লাহ। আবার এখানে হুকুমদাতা কে? আল্লাহ। উত্তর সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সুরের সৃষ্টি করেছেন কে? আল্লাহ। হিন্দির সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সাপ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। হারাম জিনিস সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ কি আমাদের সুর খেতে বলছেন? না। নিষেধ করছেন কিনা? সৃষ্টিতে উনি সৃষ্টি করে সস্তা, লাহুল খালক ওয়া লাহুল আমর, লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছি হুকুম দিয়েছি, সেই হুকুম মাফেকে না চললে তোমরা আমার বন্দা নয়। ঠিক না? বেরি বলো, তোমরা আমার বন্দা নয়,
আমেরিকা শক্তি নাই মুসলমানের মাথার উপর আঘাত করার, রাশিয়ার শক্তি নাই মুসলমানকে আঘাত করার, আফগানিস্তান হিন্দুস্তান উজবেকিস্তান রাশিয়া দখল করেছে, ঠিক আমেরিকা বলেন না, কিন্তু মোল্লা ওমরকে ধরার জন্য রাশিয়া আমেরিকা নিয়ে স্যাটেলাইটটা, একবার স্যাটেলাইটটা যদি কোনো দেশের উপরে মুভিং করে এতে খরচ হয় $70,000 কোটি, একবারে খরচ হয়, আর মাটির তলায় মুদার আকাশ পর্যন্ত দেখতে পায়, কিন্তু মোল্লা ওমর আর নাদেরকে ধরার জন্য আমেরিকায় ৬৯ বার স্যাটেলাইট ব্যবহার করেছে, কিন্তু মোল্লা ওমরকে ধরতে পারেন নাই। এটা মালিক কে? আল্লাহ। কে? কেন মোল্লা ওমর কি ইহুদি খ্রিস্টান না সারা দালাল না মদিনার দালাল? মদিনাওয়ালার দালাল। সুবহানাল্লাহ। ভাব দেখি পড়াইছিলেন প্রকৃত কোরআন আর সুন্নাহ মুতাবেক আমল করেছেন, ঠিক না বেটি? কোরআন আর সুন্নাহর ভিতরে ঈদ ও মিলাদুন নবী সবটাই রয়েছে, কোরআনে মিলাদের কথা আছে। সুবহানাল্লাহ। ধরে কিছু কিছু ওহামি মোল্লার মধ্যে খারেজি সিয়ামদম, এখন তো হালে হাদিস লাভ জাফি কিছু ফুটকা বাই বেশি ইন্দ্রুর মতো জগজগে ঢুকছে বিভিন্ন জায়গা দিয়া, ঠিক না? আল্লাহ সব জায়গায় ডিলেট করে রেখেছে, দেখেন না পায়খা না এয়ারপোর্টে গিয়ে দেখবেন ওমেন আর ম্যান পুরুষ আর কি মহিলা ভাগ আছে কিনা, ভাগ আছে কিনা কাপড় সুপুরে পুরুষ মহিলা ভাগ আছে কিনা, হ্যাঁ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পুরুষ মহিলা ভাগ আছে কিনা, নামাজ কি রসুল ভাগ করে যান নাই, নামাজ মহিলার জন্য এখানে পুরুষের জন্য এখানে, এখন এই প্যাডা হলো পুরুষ নামাজ পড়ে মহিলার কত বড় আহ্বান দেখো, এটা আসল রাশিয়ার দালাল আমেরিকার দালাল, যে মুসলমানদের মুসলমানদের ক্ষতি করার দালাল, ঠিক না বেরি বলেন না? আমি তো বলি লাগোজাবি শিয়া মোতাজেলা খারেজি ওহাবি নসদি নসরতি সলাফি মুরতাদি মুফাররাদি যত চেষ্টাই বাংলা জমিনে চালাও সারাই আমার বাংলাদেশ, যতদিন আল্লাহ বলি ঘুমিয়ে আছে ততদিন বাংলাদেশে অলি আল্লাহর প্রায় ছাড়া অন্য ইসলাম থাকবে না এক সেকেন্ডের জন্য, উড়িয়ে চলে যাবার যুদ্ধা সেন্ট্রালি বাড়ি খাইয়া। আর সুন্নাত ওয়াল জামাত এখনো বল্লা ভেবরের মতো বের হলে রাস্তায় পায়খানা করতে করতে লুঙ্গি টুঙ্গি সব ভরে যাবে, মিলাদ আর কিয়ামের বিরুদ্ধে যতই সুন্দর মাস তফসিল মাহফিল করো না কেন মিলাদ কিয়াম দিন দিন বাড়তেছে, জশনে জুলুস বাড়তেছে, ঈদ মিলাদ নবীর সংখ্যা বাড়তেছে, ঠিক না বেটি? বললাম এগুলাকে ঠেকাবার এগুলাকে টুকুর দেওয়ার শক্তি তোমার নাই, কারণ রসুলের মতে একমত হইয়া আমরা এখানে রসুলুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করিয়া আমরা রসুলকে জানাই যে রসুল আপনাকে আমরা বলি নাই, ঠিক না বেরি বলুন না? রসুলের কথাকে কি বলে? হাদিস। রসুলের কর্মগুলাকে? রসুলের সমর্থনকে? হাদিস। তাহলে যদি সমর্থনকে হাদিস বলা হয় অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা হাদিস শুনাইয়া রসুলের সমর্থন করেছেন, হযরত আব্বাস তার ঘরে ভিতরে কিছু জনসংখ্যক লইয়া নবীজির বেরাদাস শরীফ পালন করতেছেন, কেমন ফায়াস্তাবশিরুনা ওয়ায়ুহামিদুনা ওয়ায়ুসাল্লুনা আলাইকা, রসুলের হামদুনা তারিফ প্রশংসা করতেছেন এই টাইমে, ফাইদা যা আকাদ নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল এই টাইমে গিয়ে আব্বাসের ঘরে ঢুকছেন, দুকার পরে সাহাবী মান থাকুন এড্রেসার কিয়ামা রসুলের সামনে দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ, রসুল বললেন তোমরা যদি এমন কাজই করে থাকো আর তোমাদের মতো পরবর্তী জেনারেশন যদি এই কাজগুলাই করে থাকে ক্বালা হাল্লাকুম শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহর কসম আমি ওদেরকে শাফাআত করা আমি নবীর পক্ষে ওয়াজিব হয়ে যাব, সুবহানাল্লাহ, রসুল সমর্থন করে গেলেন, গড়া কথা বলেন না কেন? সমর্থনকে কি বলে? হাদিস। কথাগুলোকে কি বলে? হাদিস। কর্মগুলো কি বলে? হাদিস।
আরো জানো এই বললাম দুটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, একটা কোরআন, একটা আমার সুন্নাহ। তোমার কথা ধরে দুটা জিনিসকে যদি আঁকিয়ে ধরে রাখতে পারো, আল্লাহর পছন্দ করে বললাম, তোমাদের উপরে আসমান থেকে কোনো গজব আসবে না, জমিন থেকে কোনো আযাব তোমাদেরকে ধরবে না। এখন আমরা সকলে সত্য কথা বলবেন, আমরা কি পূর্ণাঙ্গ কোরআন হিসেবে আছি? সকলে বলেন না বাবা, সত্য কথা বললে গুনাহ মাফ হয়ে যায়। আমরা পুরা পুরি কি কোরআন শরীফের লোক আছি? হাদিস শরীফে আছি? আছি না, আমরা নাই। কিছু কিছু আছি, মনে সেরে নামাজ পড়বো, মনে নামাজ ছাড়ে দিব। এখন একটা মাসালা আসছে, নামাজ কাদা পড়লেও চলে, নামাজ কাদা পড়লেও কি চলে না? কাদা কেন পড়লেন আল্লাহ এটা শিখাইব আগে। এই কাদা নামাজ যদি ওজন ব্যতীত কাদা হয়, তারপরও আপনাকে জাহান্নামে জানাবে 7,500 বছর। কাদা নামাজ পড়ছেন, তারপর আপনি জানাবে কত হাজার বছর? 7,500 বছর জ্বালাইয়া পোড়াইয়া এরপরে সহ্য করবে। জীবনের কত অক্ত নামাজ কাদা করেছেন, বাপ মারা গেছে পড়তে পারেন নাই, মা মরে গেছে, ছেলের ওষুধ পড়তে পারেন নাই, স্ত্রীর ওষুধ পড়তে পারেন না, ঠিক আপনি করেন না, এগুলো কি কেয়ামত আপনাকে বাঁচাইতে পারবে? পারবে? পারবে না। এখন সারা বিশ্বে একটাই পথ, সারা মুসলমানের মুক্তির একটাই পথ, আর কিছু নাই, একটাই পথ। রসুল যা বলেছেন তা করো, রসুল যা নিষেধ করেছেন তা বাদ দাও, তাহলে প্রত্যেকের ঘরে ঘরে ইসলামের আলো ঢুকবে, ঠিক আপনি করেন না। রসুল যা বলেছেন, মানতে পারো, তোমার কাছে তাকওয়া হবে, তোমার কলবে নূর আসবে। কি আসবে? নূর আসবে। সেই নূর দিয়ে কি হবে? আবেগের প্রশ্ন করছে রসুল্লাহ, সেই নূরটা দিয়া মানুষের কি উপকার হবে? আমার সুন্নত গুরু যে উম্মত পালন করবে, সেই উম্মতটা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার সুন্নতের জায়গাগুলো থেকে নূর বের হবে। মাথায় ঢুকে দিয়েছেন, এখান থেকে নূর বের হবে। উঁচু করে গর্দান মুছে করেছেন, গর্দান থেকে নূর বের হবে। গর্দান মুছে করে কানের ভিতরে আঙ্গুল দেওয়া সুন্নত এটা করেছেন, এটা থেকে নূর বের হবে। নাকের ভিতরে পানি দিয়ে খিলাল করেছেন, এটা সুন্নত, নাক থেকে নূর বের হয়ে আসবে। নেত্রটা জমা গাই দিয়েছেন, এটা থেকে নূর বের হয়ে আসবে। টাকনুর উপরে লুঙ্গি পরেছেন, এটার থেকে দুটো হাঁটু থেকে নিচে টাকনু দুটা এটা থেকে নূর গুলো চমকিতে থাকবে। দাঁড়ি আমি সাক্ষী দিলাম, এটা আমার উম্মত। এক নম্বর উপকার পাইলেন কিনা কবরে, কবে, কোথায়? কবরে। দুই নম্বর হলো, কেউ যদি আমার সুন্নত দূরে পালন করে, একটা সুন্নত হাদিস আছে, পান খাওয়ার সময় মাঝে মধ্যে আঙ্গুর চুষা, মাঝে মধ্যখানে মধ্যখানে কি আঙ্গুর চুষা, গুলো হলো সুন্নত, খাস সুন্নত। নবীজি এই কয়েক পক্ষে আঙ্গুর গুলো শুষতেন, আঙ্গুর গুলো শুষতেন। নবী বলেছেন, কোন উম্মত যদি আমার এই সুন্নতকে মায়া করি, খাওয়ার সময় যদি চষে, আল্লাহর কসম আমার উম্মতের পেটে কোনো রোগ হবে না, পেটে কোনো রোগ হবে না। এখন আমরা খাই না, মুসি মুসি বানাই,
দাপিনে গিয়া কি কয় এটাকে তিনবার এভাবে মোশন করিয়া যদি মুখের মন্ডলে একবার মুছি দে, আমার উম্মতের মুখের ভিতরে কোনদিন বসন্ত বিবাহ হবে না, বসন্ত বিবাহ হবে না। এগুলো হলো রাসূলুল্লাহর পক্ষাপেট, এগুলো হলো আমাদের করণীয়, এগুলো করলে আমাদের কি উপকার না অপকার? এগুলো করতে পয়সা লাগে না? পয়সা লাগে না? আপনি ঘরে ঢুকবেন, রাসূলুল্লাহ সুন্নাত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বুয়ুত, জিন্নি সালাম, আসসালামু আলাইকুম, বোর সালাম, জিন্নি জামাই, তওবা তওবা, ঘরে ঢুকি ঢুসি আর এর মারসত্ব শুরু করে দেওয়া ছিলেন, কোন বিবি আমাকে আগে সালাম দিতে পারেন নাই, কোন বিবি আমাকে আগে সালাম দিতে পারেন নাই। এগুলো হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ম। গোলাপুর আয়েশা একদিন নিজের বেড়াই 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 চাদর দিয়ে বেড়াইছে, বেড়াই রসুল যেন না দেখে আপনি কি জানেন আমার চোখের ক্ষমতা কত? আপনি কি জানেন আমার এলমের আদনি কত? জাহান্নাম কোন কিছুর এলে আল্লাহ আমাকে বাদ দেন নাই, সব শিখিয়ে দিয়েছে। আপনি যদি 70,000 ভিতরেও পর্দা করতেন, তারপরও আমার চোখ 70 লক্ষ কর্তার ভিতরে আপনি আয়েশাকে চিনবে? একই কম্বলে তোরা আয়েশা ঘুমালেন, রাসূলুল্লাহকে বললেন ইয়া নবী আল্লাহ, আমার বড় শখ আসমান গুলো দেখা। আদর করে বলছেন, নবী আপনি যেমনি ঘুমাইছেন কম্বল ফাঁক করিয়েন না, আপনি আমার সিংহের সঙ্গে কানটা লাগাইয়া ঘুমান। প্রত্যেকটা দিনই মুবারক বলবেন, কি বলবেন? মুবারক, কি বলবেন? মুবারক, নবীর পায়খানা শরীফ মুবারক, প্রসব মুবারক, নবীর কোন অঙ্গকে অঙ্গ বলা যাবে না, মুবারক। আপনি আপনার কানটা আমার কলবের সঙ্গে লাগিয়ে ঘুমান। নবীজি মাথার উপরে হাতটা রেখে কয়েশা যতটুক দরকার অতটুক দেখতে থাকে। একই কম্বলের তলে আমি নবীজির সিনেমার কাছে কান লাগাই দিলাম, আল্লাহ কি কসমা আল্লাহর কসম, আল্লাহ জাতের কসম, নবীজির
নবীর লাগাই দিলে মানুষটা মানুষ থাকে না, তার চোখটা চোখ থাকে না, লোহে মাহফুজ পর্যন্ত দেখতে পায়। যা জীবনে কল্পনা করি নাই তা আপনার শরীর মুবারকের সঙ্গে লাগার কারণে হয়ে গেছে। নবীজি এরকম কোন উম্মত আপনার শরীর লোকে না লাগলে এরা কি দেখবে? তারা মিরাজ শরীফ পড়বে আর কাঁপবে। আমার নামটা পেলে চুমুকি চোখে লাগাই দিবে, আমার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আমার টুপির টুপি মনে করবে, দাঁড়িয়ে দাঁড়ি মনে করবে, জামারে জামা মনে করবে, পাকড়ি পাকড়ি মনে করবে, সুন্নতকে সুন্নত মনে করবে, ফরজকে ফরজ মনে করবে, ফর্দাকে ফর্দা মনে করবে। এরকম শরীয়ত সম্মত চলার পরে আল্লাহ পাক এদের সদরা আপামান সরাহাল্লাহু সদরা কুলিল ইসলাম ফাহু আলা নূরিন রব্বিহি, আল্লাহ পক্ষ থেকে আমার উম্মতের দুই সিনার মধ্যে হবে অরবের উপর একটা নূর আসবে, সেই নূরটাই হবে ইলমে লাদুনিয়া। ইলমে লাদুনি ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ইলমে লাদুনি আসবে তখন আমার উম্মত রুসুলি পড়বে আমার দেখবে, আমার মাথায় টুপি দিবে আমার গ্রাম পাবে, পেশোয়া করবে আমার গ্রাম পাবে, এখন উপরে লুঙ্গি পড়বে আমার সুন্নতের এতেবা তার উপরে পেয়ে যাবে। সে উম্মাটা যখন উত্তর দিকে সিরানা করাবে মরে যাবে তখন উম্মত জান কবজ করবে আগ্রাই ইমান দিবে শয়তান, তখন আমার পর্দা আল্লাহ তুলে দে আমার উপর আমার দেখে দেখে ইমান নিয়া কবরে চলে যাবে। আমল করো মুসলমান, আমল করো, এইটা মিরাজুন নবী খুশি, কেন খুশি? রসুল এই সময় জমিনে এসেছিলেন, কোন কায়নাত তামাম বিশ্বজাহান খুশি করেছে। হযরত রসুল মাশাআল্লাহ মা বলেছেন ওয়া আনা রুগিয়া উম্মি আল্লাতী কাদি আয়াত কিতাবুস শিফা, শিফা কিতাবুস শিফা খন্ড 1 284 নম্বর হযরত কাজী আল্লামা আয়াত রহমাতুল্লাহ আলাইহি লেখেন মাদারিজ নবুওয়াত সালাসাত নবুওয়াত আমার মা, আমি যখন জন্ম নিচ্ছি আমার মা বন্ধ অবস্থায় ছিল আর তখন আমার শরীর মুবারক থেকে যে নূরটা বের হয়েছে সেই নূর দিয়ে আমার মা সামদেশ পর্যন্ত দেখছেন, আমি সে আমার মায়ের দেখা নূরুন নবী, আমি সে মায়ের দেখা কি নবী? নূরুন নবী, রাসূলুল্লাহ নূর, যুকিরা আন্নাহু লা যিল্লুন শিখসা ওয়ালা কামারিন ওয়ালা আদান ইল্লা বিআন্নাহু কানা ইয়াকুলু নূরুল্লাহ, আল্লামা কাজী আয়াত বলেন আরেকটা কিতাবে তিনি বলতেছেন রসুল্লাহকে চন্দ্রের ভিতরে সূর্যের ভিতরে কোন জায়গাতে রসুলের ছায়া ছিল না, সুতরাং রসুল্লাহ নূর নবী, কি নবী? নূর নবী, সুতরাং আমরা রসুল্লাহকে নূর নবী বলবো মাটির নবী বলবো না? একদল ইহুদি দালাল আছে যারা রসুল্লাহকে মাটির বলেন, সেই ইহুদি দালালদের পিছনে নামাজ পড়াও হারাম, নামাজ পড়া যাবে না। রসুল্লাহকে আমাদের মতো মানুষ বলে, মাটিরই বলে, রসুল্লাহকে নূরবিহীন বলে, রসুল্লাহ মরে গেছেন বলে ও সমস্ত আলেম মোল্লা মুক্তি হাইব্রিড মুক্তি ডিভিজেন মুক্তি কয়েকলাস ফড়ি মুক্তি, সে মুক্তি সাহেবের পিছনে নামাজ না পড়িয়া ঝাড়ু দিয়ে বিটাবার কাম। বন্ধুরা আমার, আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হাম্মাম শরীফে যান আর আসেন, আমি হাম্মাম শরীফে আপনার সঙ্গে সঙ্গে যাই, সিনা তো সিনা লেগে যায়,
আপনি যে হাম্মাম করেন নবী, তো আপনি হাম্মাম শরীফে তো ওখানে পায়খানা মোবারক নাই, বসা মোবারক নাই, শুকনা, আপনি কি করেন? রসুল মুসকি হাসলেন। আমার নবীজি যখনই হাসেন, যখনই কোন হাসা হাসেন সাহাবীদের সামনে বা স্ত্রীর সামনে, যেখান থেকে নূর বের হয় সেই মানুষটা নূরবিহীন কেমন করে হয়? যিনি হাসলেই নূর, হাসে তিনি নূর বের হয়। আল্লাহ নবী হাসি বললেন, আয়েশা আপনি জানেন না আমার বসা আমার পায়খানা মোবারকে আল্লাহ জমিনের জন্য রিজিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আমার বসা পায়খানা জমির জন্য কি রিজিক করে দিয়েছেন? সুতরাং হাজিরিন, রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ বলা যাবে না? ইমান থাকবে না, উচ্ছৃঙ্খল ইমান থাকবে না, ইমান একদম দুর্বল হয়ে যাবে। ঠিক আপনি বলেন না? আবুল হাসান জিয়ারি সাহেব বিশিষ্ট বিশিষ্ট কিছু কিছু চটকারে আপনাদের অনেক কথা বলে গেছেন। সুতরাং আমার অনেক কথা বলার ছিল, কিন্তু আমি আপনাদের কাছে আরো শুধু একটাই, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো আমল করা। কি করবেন? আমল করতে হবে, দুরূদ শরীফ পড়বেন, মানসুল্লা আলাইয়া ইয়াউমিন আলফি মাররা। নবীজি বলেছেন, কেউ যদি দৈনিক 1000 বার দুরূদ শরীফ তেলাওয়াত করে, সুম্মা লা ইয়ামুত লা ইয়ারা হাত্তা মাকাম আল জান্নাহ, আমার দুরুদের বিনিময়ে আল্লাহ তাকে যে জান্নাতটা দিবেন, আল্লাহর কসম আমার উম্মতটা মরবে না, মরণের আগে জান্নাত দেখিয়া মরবে। যে নবী দুরুদ পড়লে জান্নাত দেখা যায়, যে নবী দুরুদ পড়লে জান্নাতটা দেখিয়া উম্মত মরা যায়, সেই নবী আমাদের মতো হইতে পারে না, কোন মুরব্বির মতো হইতে পারে না, কোন ফেরেশতার মতো হইতে পারে না। আপনি করো সমকক্ষ নয়, না মানুষ, না ফেরেশতা, না আরশ, না কুরসি, না লোহ, না করম, না জান্নাত, না জাহান্নাম, না উপর, না নিচে, না দুনিয়ায়, না আখেরাত, কিছুই না। আমার কাজাল্লি নূরের পরেই আপনার স্থান। সেই কবি আমাদের থেকে পাবে সালাম, আমাদের থেকে পাবে দুরুদ। ঠিক এবারে বলুন, দুরুদ আর সালাম আমাদের থেকে পাবেন এই আশাই আমরা ব্যক্ত করি। ঠিক এবারে বলুন না, আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আমার এখান থেকে বামবাড়ে যেতে হবে, সেখানে টিকিট ধরতে হবে 12টায়। আমি আপনাদের কি একটি ছোট্ট দোয়া করবো? আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছি এবং আপনার হিলফুল ফুজুল যুবক সংঘকে ওয়াদা দিয়েছি, আগামী বছর ধরে তারা এই ডেট ঠিক রাখে, এই ডেটে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, যদি না মারা না যায়, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এখানে আনবে, আসবো, আমি আমার বিশাল আলোচনা আমি আপনাদেরকে শোনাবো। এ আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করলাম। আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করে আমি বিদায় হয়ে যাচ্ছি। কি বদোয়া দিচ্ছেন নাকি? আমি যাচ্ছি একে দুঃসংবাদে, না হয় আমি পদলুপ্তির পদ থেকে ফিরে চলে যেতে পারতাম। আমি না আসি, ফিরে চলে গেলে মালাসা বন্ধুকে বেজ্জতি করতো এবং আমাকে গালাগালি করতো যে উনি অন্য দাওয়াত খাইয়া চলে গেছে। না, আমার জীবনে আমি কোনো ডবল প্রোগ্রাম করি না, দেখাতে কেউ পারবেন না, আমি একটাই প্রোগ্রাম করি, একটা প্রোগ্রামে প্রাণ খুলে কথা বলি। আল্লাহ আমাদের সকলকে কবুল করো বলো আমি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا فاكبرم حلف الفجور যুব সংগঠন থেকে আয়োজিত বিশাল সম্মেলন নবীর শান মান শোনার জন্য প্যান্ডেল করেছে আল্লাহ, যারা মাহফিলের আগে পরে দান খায়রাত করেছে, অনেকে অনেক আশা বাসা করে টাকা পয়সা দিয়েছে, অনেক যুবকেরা মামুন
নিজের খাম পালাইয়া পালাইয়া মাহফিলের জন্য কষ্ট করেছে, আল্লাহ গো এই যুবক গুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও, ওমর ইবনে খাত্তাবের মতো বানিয়ে দাও, ওসমানের মতো মান্দার বানিয়ে দাও, ওদের আবু বকরের মতো ঈমান নসিব করে দাও, শেখ মুজাহিদের মতো আল্লাহ আমাকে শক্তি দিয়া দাও। হে আল্লাহ, যতদিন পায়খানা থাকবে অতদিন আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাঞ্চল সুন্নি মহাসম্মেলন চলবে, তুমি আল্লাহ মেহরবানি করে কবুলের মঞ্জুর করে নিও আল্লাহ। রব্বুল আলামিন এই এলাকার উত্তর দক্ষিণে পূর্বে পশ্চিমে যত মঞ্জুর কবরস্থানে শুয়ে আছে, মাহফিলের উসিলায় সকল মঞ্জুর গুলোকে জান্নাতে মেহমান বানাই দিও। রব্বুল আলামিন এদের মা নাই বাপ নাই কবরের বাসিন্দা হয়ে গেছে, এদের আব্বা আব্বা গুলোকে জান্নাতের মেহমান বানাইয়া দিও, এদের মা আছে বাপ নাই বাপ আছে মা নাই এদের হায়াত দরাজ করে দিও, বিমার থাকলে তুমি সেবা করিয়ে দিও, আল্লাহ মুসিবত থেকে দূর করে দিও, আসমানি বালা আসমানে চলে নিও, জমিনে বালা জমিনে মিশাইয়ে দিও, প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহ নারায়ণের সালাত নারায়ণ তাকবীর আল্লাহু আকবার আওয়াজ তুলে দিও, প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করে দিও। নবীর শান মান শুনিয়া শুনিয়া আমল করতে করতে নবীরে দেখাইয়া দেখাইয়া পান্থা নিয়া দিও। হে আল্লাহ, আমরা তো রাসূল দেখি নাই সাহাবি দেখি নাই গো আল্লাহ, এমনই আছি মক্কা মদিনা এখনো আমরা বিশ্বকে দেখি নাই, প্রাণ কান্দে গো মাহমুদ কবে গো নিবা সোনার মদিনায়, আল্লাহ বেগের বাণি করে সোনার মদিনায় না নিয়া একটা মানুষের তুমি মৌতের ডাক দিও না। হে আল্লাহ তাআলা, এই মাহফিলে যারা মাসুদ যারা যে যে নিয়ত আছে আল্লাহ নবীজির উসিলায় এই কথা মহিলা নবীর উসিলায় সকলের মাকসুদ তুমি হাসিল করে দাও, কঠিন কোন বিমার থাকলে আল্লাহ ওষুধে কাজ হয় না সে পাক করিয়ে দাও, আল্লাহ গো আমাদের সকলকে ইমানদারের সঙ্গে ইমানি সঙ্গে হাওলাতে বাসাইয়া রাখো আল্লাহ। হে আল্লাহ, আজকে মাহফিলের গোটা মানুষ গুলা তো তোমার হাতে ছেড়ে দিয়েছি আল্লাহ, যার মনে যে বেদনা আছে পুরা করে দিও, কেয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল প্যান্ডেল নবীজির কাউসারের সামনে হাজির করে দিও। হে আল্লাহ, যেদিন উত্তর দিকে ফিরে ভাবে শয়তান আমাদের ইমান নেওয়ার জন্য আসবে, আজরাইল আমাদের জান নেওয়ার জন্য আসবে, মাবুদ কিছুই চাই না একটা দিনই তোমার দরবারে চাই, সেদিন নবীজি নুরানি পর্দা তুলিয়া এক নজর রসুল দেখাইয়া দিও, আমরা নবীজির চেহারা মোবারক দেখে বলবো না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح.